গত ম্যাচে সিএসকে এর বিরুদ্ধে হেরে এখন কিছুটা চাপে কেকেআর। একটি ম্যাচ জিতে কামব্যাক করা তাদের কিন্তু অবশ্যই দরকার। অন্যদিকে আরসিবি আটটার মধ্যে মাত্র একটা ম্যাচ জিতে পয়েন্টস টেবিলে সবার শেষে রয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কেকেআর এবং আরসিবির প্লেয়িং ইলেভেন সম্পর্কে। সব কিছু বলবো ডিটেলসে, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই প্রেস করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আইপিএল 2019-এর 35তম ম্যাচ কেকেআর এবং আরসিবির মধ্যে আজ রাত 8টায় কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। দুটো টিমকেই যাদের শেষ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে, এই কারণে আজকে যখন এই দুটো টিম মুখোমুখি হবে সেই কারণে দলে বড় পরিবর্তন করার সম্ভাবনা আছে। তো চলুন দেখে নেওয়া যাক কেকেআর এবং আরসিবির প্লেয়িং ইলেভেন। প্রথমে কথা বলবো আরসিবির। তো আরসিবির হয়ে ওপেনিং করবেন পার্থিব প্যাটেল এবং বিরাট কোহলি। এরপর 3, 4, 5 এবং 6 নম্বরে নামবেন এবি ডেভিলিয়ার্স, মোয়েন আলী, মার্ক স্টোনিস এবং হেনরি ক্লাসেন। তারপর 7 নম্বরে পবন নেগি বা প্রয়াস রায় বর্মন, 8 নম্বরে উমেশ যাদব, 9 নম্বরে ইউজবেন্দ্র চাহাল, 10 নম্বরে মোহাম্মদ সিরাজ এবং 11 নম্বরে নবদীপ সাইনি খেলবেন। এটা তো ছিল আরসিবির প্লেয়িং ইলেভেন। এবার কেকেআরের প্লেয়িং ইলেভেনের কথা বললে কেকেআরের হয়ে ওপেনিং করবেন ক্রিস লিন এবং সুনীল নারিন। ক্রিস লিন বর্তমানে খুব ভালো ফর্মেই আছেন। এরপর 3, 4, 5 এবং 6 নম্বরে নামবেন রবিন থাপ্পা, নীতিশ রানা, দীনেশ কার্তিক এবং সুশুভমান গিল। তারপর 7 নম্বরে অ্যান্ড্রে রাসেল, 8 নম্বরে পীযূষ চাওলা, 9 নম্বরে কুলদীপ যাদব, 10 নম্বরে হ্যারি কার্নি না হলে ম্যাট কেলি এবং 11 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা খেলবেন। এটা ছিল কেকেআরের প্লেয়িং ইলেভেন আজকের ম্যাচের জন্য। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন আজকের ম্যাচের জন্য কেকেআর এবং আরসিবির প্লেয়িং ইলেভেন সম্পর্কে। আপনাদের কি মনে হয়, কেকেআর কি আজকে জিতবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।